ঈশ্বরের সন্তানেরা আবার তার অবাধ্য হল। তাই ঈশ্বর ফিলিস্তিনিদের অধিকার দিলেন তাদের উপর 40 বছর ধরে রাজত্ব করবার। তখন তিনি শিমশন নামের একজন পুরুষকে নির্বাচন করলেন তাদেরকে উদ্ধার করার জন্য। একজন স্বর্গদূত শিমশনের মাকে কথা দিয়েছিলেন যে তিনি পুত্র সন্তানের জন্ম দেবেন। শিমশনকে ঈশ্বরের কাছে 3টি প্রতিজ্ঞা করতে হয়েছিল। সে মদ্যপান করবে না, মৃতদের ছুঁবে না, কখনো নিজের চুল কাটবে না। ঈশ্বর শিমশনকে অত্যন্ত শক্তিশালী করে তুললেন। তিনি একটি সিংহকে হত্যা করলেন এবং মৌমাছিরা সে মৃত সিংহের গায়ে মধু তৈরি করল। শিমশন সে মৃত সিংহটিকে স্পর্শ করলেন এবং ঈশ্বরের কাছে করা প্রতিজ্ঞাগুলির মধ্যে একটি প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। এমনকি তিনি সেই মধুও খেলেন। দলিলা নামক এক মহিলার প্রেমে পড়লেন শিমশন। কেন শিমশন এত শক্তিশালী সেটা খুঁজে বের করার জন্য পলেস্তিয়রা দলিলাকে প্রচুর অর্থ দেবার আশ্বাস দিল। দলিলা শিমশনকে বারবার জিজ্ঞাসা করতে লাগল। শেষ পর্যন্ত শিমশন দলিলাকে বলেই দিল তার শক্তির রহস্য। যদি আমার চুল কাটা যায় তাহলে আমার শক্তিও চলে যাবে। তাই যখন শিমশন ঘুমিয়ে পড়ল, দলিলা একজন মানুষকে ডেকে পাঠালো তার চুল কেটে দেবার জন্য। শিমশনের শক্তি চলে গেল। ফিলিস্তিয়রা যখন এলো, খুব সহজেই তারা তাকে বন্দী করল। তারা তাকে অন্ধ করে দিল। তারপর তারা শিমশনকে কারাগারে বন্দী করল এবং তাকে দিয়ে ভারী ভারী পাথর টানার কাজ করাতে লাগল। ধীরে ধীরে শিমশনের চুল পূর্বের অবস্থায় ফিরে এলো। ফিলিস্তিয়রা শিমশনকে তাদের মন্দিরে নিয়ে এলো তাদের মিথ্যা দেবতা ডাগরকে ধন্যবাদ দেবার জন্য, যেহেতু তারা শিমশনকে পরাজিত করতে পেরেছে। শিমশন শেষবারের মতো ঈশ্বরের কাছে তার শক্তি ফেরত চাইল। শিমশন 2টি থামের মধ্যেখানে দাঁড়ালেন এবং তাতে ধাক্কা মারলেন। মন্দিরটি ভেঙে পড়ল। সমস্ত ফিলিস্তিয়রা মারা গেল এবং সঙ্গে শিমশন। শিমশন তার প্রতিশ্রুতি রাখেনি, কিন্তু ঈশ্বর রাখলেন।